নেই সেই জমি, জমিদারিও লোক পেয়েছে বহুদিন হলো, কিন্তু মেজাজ যে রয়ে গিয়েছে, আর সেই মেজাজটাই যে আসল রাজা তা এখনো প্রমাণিত হয় হবিবপুরের তিলাসনের রায়বাড়ির দুর্গাপুজো দেখলেই। প্রায় 224 বছরের পুরনো হবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো নিয়ম নিষ্ঠা মেনেই চলে আসছে। দেবী বোধনের পর নদীতে ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন সমগ্র গ্রামের বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে সমানভাবে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়ে তোলে। দেবের জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে সপ্তমীর সকালে কলা বউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে নিয়ে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর 5 রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা, আর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোঁড়ার ক্ষেত্রে বিএসএফ এর অনুমতি নিতে হয়। এখন কথিত আছে, 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়েই শুরু হয়েছিল দুর্গাপুজো। জমিদার পরিবার হিসাবে আজও পরিচিতি রয়েছে রায়বাড়ির। সেই সময়ে এই জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নানান ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রেই পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। তবে ঠিক কি কারণে শূন্যে গুলি ছোড়া হয় সপ্তমীর সকালে, কলা বউ স্নান করিয়ে ঘট ভরা হয়, সে রহস্য অবশ্য আজও অজানা। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়, এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকে, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের মানে কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বউয়ের ঘট, তিনটে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পূর্ণভা নদী এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30 মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি, 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি, এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। প্রায় 224 বছরের পুরনো রায়বাড়ির এই দুর্গাপুজো, মহালয়ার দিন থেকেই দেবীর আরাধনা শুরু হয়ে যায়। মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায়। সপ্তমীর সকালে নাট মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয়, কলা বউকে স্নান করানো হয়। এই জমিদার বাড়ির পুজো রীতি মেনে মানে প্রতিমাত করতে হয়, যেটা হচ্ছে আমাদের রথের দিন মানে প্রথম উদ্বোধন করতে হয়, সেদিনকে যে হোক কাঠাম তৈরি করতে হয় প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি। তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয়, এবং তারপর যেভাবে যেভাবে কাজ হয় সেভাবে সেভাবে কাজ করি। লাস্ট কাজ আমাকে মহালয়ার দিন আমাকে শেষ করতে হবে, সেটা মহালয়ার দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করতে হবে। তবে যতটুকু জানা যায়, এলাকায় শান্তি রক্ষা এবং পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যেই শূন্যে গুলি ছোড়ার এই প্রচলন রয়েছে। অষ্টমী এবং নবমীর দিন গ্রামবাসীদের ভোজনের আয়োজন করা হয়ে থাকে। দশমীর দিন পরিবারের প্রাচীন সেই রীতিনীতি মেনেই দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।